আশা করি সবাই ভালো আছে সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজ আবারো নদীতে এসেছি আরেকটি নতুন ভিডিও উপহার দেব বলে এর আগে তো অনেকবার গেছো কাকড়া গাছ থেকে ধরে কিভাবে ধরতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজ গেছো কাকড়া গর্তের থেকে ধরব ওরা কিন্তু এই জোয়ার যখন না হয় তখন গর্তের ভিতরে থাকে এই গর্তের ভিতর থাকা অবস্থায় এই গেছো কাকড়া ধরব পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এখন ছায়নার আমি বের হয়েছি গেছো কাকড়া ধরব ঠিক গর্তের ভিতর থেকে কুপিয়ে গেছো কাকড়া বের করব তাহলে চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই জোয়ার যখন ওঠে তখন তারা কিন্তু আত্মরক্ষার জন্য গাছে উঠে যায় আর এখন কিন্তু সব গর্তের ভিতরে আছে এখন কাকড়া ধরতে যাচ্ছে কাকড়া ধরেছি ছোট গেছো কাকড়া সব কিন্তু খাদের ভিতরেই আছে এখন জল উঠলে তারপর গাছে উঠে যাবে ধরেছি খাদের ভিতর থেকে দেখো এখন কিন্তু সব কাকড়া এই গর্তের ভিতরে আছে আর জোয়ার উঠতে শুরু করে দিয়েছে এবার সব আবার গাছে উঠে যাবে এর আগে অনেকবারই আপনাদের সঙ্গে গাছ থেকে গেছো কাকড়া ধরেছে আজ ভাবলাম যে গর্তের ভিতরেও থাকে গর্তের ভিতরে কিভাবে ধরতে হয় সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কত গর্ত দেখবি না এখানে আসো ভিতরে কাকড়া সব কাকড়া গুলো সব এর ভিতরে দেখুন অনেক গর্তে নিচে কিন্তু এরা চলে যায় ছোট হয় না ষষ্ঠী পূজা হয়নি এখন
কাকড়াগুলি তাড়াতাড়ি ধরা যায় না তো ওরা অনেক ভিতরে চলে যায় ছোট ছোট না বাবা কতটা কুপানো হয়েছে তারপর কাঁকড়া মনে হচ্ছে কাঁকড়া ধরা হয়ে গেছে এই সময় তো কামু গাছের ফল পড়ে জঙ্গলের পারে ইয়ে পাখি ডাকছে শুনে ইয়ে ঘুঘু পাখি মনে তাই না বন্ধুরা এতক্ষণ দেখলে কিভাবে গেছো কাঁকড়া এই গর্তের ভিতর থেকে ধরলাম আর কিন্তু বেশিক্ষণ থাকতে পারছি না এতক্ষণ এই গেছো কাঁকড়া ধরেছি
আমি 10 12টা ধরে ফেলেছি বড় বড়, আর ধরবো না। ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই সুন্দরবনের নতুন নতুন ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি করে লাইক আমার কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আবার ফিরে আসব সুন্দরবনে নতুন কোনো ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।